te vermanos. Jara pagoler moto duniya durai teso. Pagoler moto duniyar pisone gura fera korte so. Taderke bolte chai babare ei duniya ta kintu ashol jayga na takar jonne ei duniya ta holo gumer bitore ekta shopno. Chitkar mere bolen tiki nam janle duniya জানে দুনিয়া চোরসে রাসে থাকে আরে দরদুরু জেগে শুয়ে দিগার খাসে গেতাম জানে দুনিয়া চোরসে রাসে থাকে আরে দরদুরু জেগে শুয়ে দিগার খাসে গেতাম দরদুরু জেগে শুয়ে দিগার খাসে গেতাম তোর কে লাজ্জা তে জাগাবা ইয়া দিগি দিগি আরে দামানে সগাও হেবদা গালা বায়া দে গিরিম দামানে সগাও হেবদা গালা বায়া দে গিরিম চিৎকার মেরে বলেন মারহাবা ও প্রাণের ময়রে দুনিয়াটা গোমের ভিতরে একটা স্বপ্ন কেমনে উদাহরণ দিলে সহজে বুঝবেন আমরা অনেক মানুষ দিনের বেলা অত রাতের বেলা ঘুমায় ঘুমায়া স্বপ্ন দেখি কি কি দেখি না জোরে কান স্বপ্ন দেখি স্বপ্ন দেখতেছে রাতের বেলা বা দিনের বেলা টিনের গলের গরের চালের নিচে শুয়া বাঙ্গা খাটের উপরে ঘুমায়া স্বপ্ন দেখতেছে হে পাঁচ কোটি টিহার মালিক হইছে কয় কোটি কি দেখতেছে জোরে কোন কি দেখে স্বপ্ন দেখতেছে পাঁচ কোটি টাকার মালিক হইছে ওরে বাপ রে বাপ হেনি হে কক্সবাজার গেছি পাজারু গাড়ি কিনছে স্বপ্ন দেখতেছে ময়মনসিংহ গাঙ্গিনাফার দশতলা বাসা করছে এ লন্ডন হংকং দামি দামি ফাইভ স্টার হোটেলে বসে বসে খাইতেছি এই ধরনের স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখতেছি হঠাৎ করে তার স্বপ্নটা ভেঙে গেছে এমনি হে তাকায় দেখে ও মা টিনের ঘরের চালের উপরে নিছে বাঙ্গা খাটের উপরে ঘুমাইতেছে কথা বলেন ঠিক কিনা ঘুমায় ঘুমায় হ্যাঁ কিন্তু অনেক কিছুই দেখছি আমরাও এই যে দুনিয়াটার মধ্যে আছি এটা ঘুমের ভিতরে একটা স্বপ্ন যা দেখতেছি সব স্বপ্ন যেদিন দুই চোখ বন্ধ হবে বাহ্যিক চক্ষু খুলে যাবে সেদিন আপনি আমি তাকায় দেখবো হারে আমি তো মাটির উপরে শুয়ে রয়েছি উপরে দুপাশের চাউনি কথা বলেন ঠিক কিনা উপরে দুপাশের চাউনি শুয়ে রয়েছি তো মাটির উপরে তাইলে দুনিয়ায় যেটি দেখছিলাম দশতলা বিল্ডিং বানাবো বিশতলা বিল্ডিং বানাবো ইসলাম গাড়ি কিনবো এই করব সেই করব সব রইল হইরা আমি গেলাম খালি হাতে কথা বলেন ঠিক না কবরে যাওয়ার আগে মৃত্যুর আগে গুনাহ মাফ হইয়া ঋণ মুক্ত হইয়া ঈমান নিয়া কবরে যাইতে চাই কে কে হাত উঠায় দেখায় আল্লাহ সকলের হাতগুলাকে কবুল করেন হাত নামান সকলে চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন কবরে মানামার রায় কো বহাল মরণের দিন ইমানামার রায় কো বহাল বিদায়ের দিন কবরে ইমানামার রায় কো বহাল মরণের দিন ইমানামার রায় কো বহাল বিদায়ের দিন প্রাণীর বাইরা মুরব্বী বাবারা যেদিন দেহ থেকে প্রাণ পাকি আলাদা হবে নতুন একটা নাম দিবে লাশ যেদিন মসজিদ থেকে চার পায়া এসএস পাইপ দিয়া খাটকি বানানো ওই খাটকি আইনা সাড়ে তিন হাত তিনটা কাফনের কাপড় পরায়া আপনাকে আমাকে কবরের ভিতরে শোয়ায়া দিবে ওই দিন আপনার আমার ভিতরে ইমান থাকুক গুনাহ মুক্ত হইয়া কবরে যাই চাই না চাই না আরো জোরে বলেন চাই না চাই না ছোট বড়
প্রতিদিন গুনা সারাম হয় নিজ পার কোনো নিষিদিন গুনা সারাম হয় নিজ পার কোনো নিষিদিন এই যে আমরা এখানে যারা বসে আছি বুকের মধ্যে হাত দিয়া একজন মানুষ এই কথা বলতে পারেন হুজুর বালেগ হওয়ার পরে বেশি না একটা দিন গুনাহ সারা খাটাইছি অতিবাহিত করছি এমন একজন মানুষ আছেন জোরে বলেন না কেন আছেন যদি আপনার আমার আমল নামে প্রত্যেক দিনই গুনাহ থাকে তাহলে বুঝেন এই 70 বছর 50 বছর 20 বছর 30 বছরের হায়াতের জিন্দেগিতে আমল নামায় কত গুনাহ সঞ্চিত করেছি কত গুনাহ জমাইছি এই গুনাহ নিয়ে যদি অন্ধকার কবরে যাই একবার চিন্তা করেছেন কত কঠিন হবে কত ভয়াবহ হবে কত মারাত্মক হবে আপনার আমার কবরের আজাব কথা বলেন ঠিক কি না আর জোরে বলেন কথা ঠিক কি না এজন্য কবি সতর্ক বাণী বুঝাইতে যায় সুন্দর করে কবিতা বলেন এমনে কবরের আজাবে যদি কবরের আজাবে যদি মুসলমান দেখিত আরে গরবারি সাঙ্গাম রিয়াম পাগল সাজিত গরবারি সাঙ্গাম রিয়াম পাগল সাজিত সাফে কাটবে গুরজুমার বে হাই রে হাই আগুন জল বেবেম গুনাম গাদের কোগলে গে যাই আগুন জল বেবেম গুনাম গাদের কোগলে গে যাই দাইনে মাটি বৈগো মাটি গির বিসানাম উপরে তে বাসের চাওনি দেখো গো না উপরে তে বাসের চাওনি দেখো গো না মুনকার নাকির দুই ফেরে সিতারাম আশিয়া আরে সুয়াল কো দিবে আমায় বসাইয়া সুয়াল কো দিবে আমায় বসাইয়া চিৎকার মেরে বলেন ঠিক কি না এ জন্য মির জাফর বেগুন বাড়ির মুসলমান হাতে দরে পায়ে দরে বলে যায় আর বাড়িতে বসে থাকার সময় কিন্তু নাই বাবারে হতে পারে গো এই মাহফিলটা গায়ে আপনার আমার জিন্দিগির গুনাহ মাফের কারণ চিৎকার মেরে বলেন ঠিক কি না হতে পারে এই মাহফিল আপনার আমার জিন্দিগির গুনাহ মাফ হয়ে যাওয়ার কারণ কারণ আল্লাহ তাআলা চায় বান্দাকে যে কোনো উসিলায় মাফ করে দিতে জোরে বলেন কথা ঠিক কি না যে কোনো উসিলায় মাফ করে দিতে ওই যে হাদিসের মধ্যে আসছে এক বেশ্যা মহিলা খারাপ মহিলা কথা ঠিক না হাদিসের মধ্যে আসছে উনি রাস্তা দিয়ে যাইতেছেন রাস্তার মধ্যে একটা কুকুর পানি পিপাসায় ছটফট করতেছে ওই মহিলা নিজের পরনের কাপড়টা খুলে কুয়ার মধ্যে ফালায়া দিয়া কাপড়টা ভিজায়া আবার এটারে সুন্দর করে নেগড়ায়া চিপা ওই কুকুরের সামনে দিছে পানিটা আর ওই কুকুর সুন্দর করে পানি পান করছে বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দির জন্য জান্নাতের ফয়সালা করে দিছে জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ যদি ওই বেশ্যা মহিলাকে জান্নাতে যাওয়ার ফয়সালা কুকুরকে পানি পান করানোর কারণে দিতে পারে সেই আল্লাহ এই এলাকার এই মাহফিলে বসার খাতিরে আল্লাহ আমরারেও মাফ করতে পারে না পারে না আর জোরে বলেন পারে না পারে না মোহতারাম হাজরিন কিন্তু মাফ তো আল্লাহ করতে চাই আমরা দে সময় নাই কত ব্যস্ততা জোর সিএনজি চালানো আছে বুড়ো খেতো কাম করন লাগে হুজুর ফিশারি মাছের খাওয়ান দেওয়ান লাগে হুজুর রিক্সা চালানি লাগে অফিস করন লাগে আদালত করন লাগে আচ্ছা আপনাদেরকে জিগায় যদি আপনি এইগুলো নিয়ে ব্যস্ত থাকেন মৃত্যুর আগে কি আপনি আল্লাহর কাছে মাফ চাওয়ার সময় পাবেন জোরে বলেন পাবেন
আজরাইল আপনার আমার পিছনে লাগাইলা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজরাইল কি একটা মিনিট একটা সেকেন্ড আপনার কি আমাকে সময় দিবে? জোরে বলেন দিবে? দিবে না। এই কথাই কবি সুন্দর করে বলছেন, আজরাইল আসে পিছে লুকাইয়াম, আরে কোন দিন জানি কাকে নেগো দগরি গিয়াম, কোন দিন জানি কাকে নেগো দগরি গিয়াম, যখন বাইরে আজরাগি গেলে দরি গিবে, আরে সারা শরীর রগের যুগুগুরাম সাহাজি গিবে, সারা শরীরের রগের যুগুগুরাম সাহাজি গিবে, চিৎকার মেরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য প্রাণের মুরব্বেরা প্রাণের বৈরা লক্ষ্য করে আলোচনাটা ধর, আলোচনা এখন ধরতে হবে, এই মুহূর্তেই তৌবা করার নিয়ত করতে হবে, কারণ কি রেগে আগামী এই মাহফিল থেকে বাড়িতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। কথা ঠিক না? গ্যারান্টি কেউ দিতে পারবেন যে এই মাহফিল থেকে বাড়ি যাইতে পারবো? আছে কেউ? কারো ক্ষমতা আছে নাই? যদি আমরা কাউরে বুঝাই যে ভাই ওয়াজ তো শুনতেছেন, ভাই ওয়াজ করতেছি, ভাই ভালো হয়ে যান, রেডি হয়ে যান, সুদ খাওয়া সাইরা দেন, ঘুষ খাওয়া সাইরা দেন, দাড়িটা রাখেন, বেপর্দায় চলা সাইরা দেন, পর্দার ভিতরে ঢুকেন, বেনামাজি অভ্যাসটা সাইরা দেন, নামাজটা ধরেন, ও ভাই আল্লাহর রাস্তায় আসেন, আমরা বয়ান করে কি জানেন, কই হুজুর আমনের আসলে পাগল হয়ে গেছুন, এখানে কি সময় হয়েছে? মাত্র আমার 18 বছর হয়েছে। কয় বছর? 18 বছর হয়েছে। আরেকজন গেছি, ভাই রেডি হন না, কই হুজুর সময় হয়েছে, বিয়া করছি, মেয়ে ছেলে হোক, বিয়া শাদী দেই, পরে দাঁড়িয়ে রাখতে পারতাম না, হুজুর বয়সটা একটু বাড়ো। আচ্ছা আপনারা বলেন বেককলের ঘরের বেককল কয় কি? মানুষের বয়স আসলে বাড়ে না কমে? আরো জোরে বলেন বাড়ে না কমে? মরতে কম, আরে রাস্তা জফতাম চুপকে চুবুকে রে দম বদম, রাস্তা জফতাম চুপকে চুবুকে রে দম বদম, মরদে মারাম সর্বসার দার খাবে দাগাম, আরে গস্তে বি দাগার আখে উরব আজাহাম, গস্তে বি দাগার আখে উরব আজাহাম, উমরে দুনিয়াম চান্দর যে বেশে নিগে, আরে গাফেল আস্তে আগাম খাসকে গে বিগি দাদ দাসে গে নীল, গাফেল আস্তে আগাম খাসকে গে বিগি দাদ দাসে গে নীল, চিৎকার মেরে বলেন মারহাবা। কবি কয়ে যারা বলে বয়স বাড়লে পরে ইবাদত করবো আল্লাহর রাস্তায় ফিরে আইবো, তাদেরকে বুঝাইতেছি, বাজান বরফ চিনেন? বরফ চিনেন? এই বরফের একটা চাক্কা যদি মুক্তা গাছার বরফ কল তাই খাই না, এই জায়গায় রাখেন, 1 ঘন্টা পরে আইলে ভাই ভাই এ কথা কই না ভাবেন, ওইটা কই গেছে? কই বাতাসে গলতে 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 পানি হইয়া মাটির সাথে মিশে গেছে। ভালো করে বুঝেন, বরফটা যেমন গলে গলে শেষ হয়ে যা, যারা বলে বয়স বাড়লে পরে দাঁড়িয়ে রাখবো, হালাল খাওয়া ধরবো, নামাজ ধরবো, তাদেরকে বলতেছি আসলেও আপনার আমার বয়স বাড়ে না, ওই বরফের দানা যেমন গলে আপনার আমার হায়াতও এরকমভাবে গইলা 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 শেষ হয়ে যাইতেছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মানুষ যারা পাগলের মতো দুনিয়ায় দৌড়াইতেছ, পাগলের মতো দুনিয়ার পিছনে ঘোরাফেরা করতেছ, তাদেরকে বলতে চাই বাবারে এই দুনিয়াটা কিন্তু আসল জায়গা না থাকার জন্য, এই দুনিয়াটা হলো ঘুমের ভিতরে একটা স্বপ্ন। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? জানলে দুনিয়া
জানে দুনিয়া চৌরসে রসে দগম আরে দর্দু জগে শুয়ে দিগার খাসে গেতাম জানে দুনিয়া চৌরসে রসে দগম আরে দর্দু জগে শুয়ে দিগার খাসে গেতাম দর্দু জগে শুয়ে দিগার খাসে গেতাম তোর কে লজ্জা তে জাগাবা ইয়া দিগি দিগি আরে দামানে সগাও হেবদা গালা বায়া দে গিরিম দামানে সগাও হেবদা গালা বায়া দে গিরিম চিৎকার মেরে বলেন মারহাবাম ও প্রাণের ময়রে দুনিয়াটা ঘুমের ভিতরে একটা স্বপ্ন কেমনে উদাহরণ দিলে সহজে বুঝবেন আমরা অনেক মানুষ দিনের বেলা অথবা রাইতের বেলা ঘুমায় ঘুমায়া স্বপ্ন দেখি কি কি দেখি না জোরে খান স্বপ্ন দেখি স্বপ্ন দেখতেছে রাইতের বেলা বা দিনের বেলা টিনের গলের গড়ের চালের নিচে শুয়া বাঙ্গা খাটের উপরে ঘুমায়া স্বপ্ন দেখতেছে হ্যাঁ ফাঁস কুটিটি হার মালিক হয়েছে কয় কুটি কি দেখতেছে জোরে কোন কি দেখে স্বপ্ন দেখতেছে 5 কোটি টাকার মালিক হইছি ওরে বাপ রে বাপ হেনি হে কক্সবাজার গেছে 5000 গাড়ি কিনছে স্বপ্ন দেখতেছে ময়মনসিং গাঙ্গিনাফার 10 তলা বাসা করছে এ লন্ডন হংকং দামি দামি 5 স্টার হোটেলে বসে বসে খাইতেছি এই ধরনের স্বপ্ন ঘুমায় ঘুমায় দেখতেছি হঠাৎ করে তার স্বপ্নটা ভেঙে গেছে এমনি হে তাকায় দেখে ও মা টিনের ঘরের চালের উপরে নিছে বাঙ্গা খাডের উপরে ঘুমাইতেছে কথা বলেন ঠিক কিনা ঘুমায় ঘুমায় হ্যাঁ কিন্তু অনেক কিছু দেখছি আমরাও এই যে দুনিয়াটার মধ্যে আছি এটা ঘুমের ভিতরে একটা স্বপ্ন যা দেখতেছি সব স্বপ্ন যেদিন 2 চোখ বন্ধ হবে বাহ্যিক চক্ষু খুলে যাবে সেদিন আপনি আমি তাকায় দেখবো হারে আমি তো মাটির উপরে শুয়ে রয়েছি উপরে দুপাশের ছাউনি কথা বলেন ঠিক কিনা উপরে দুপাশের ছাউনি শুয়ে রয়েছি তো মাটির উপরে তাইলে দুনিয়ায় যেটি দেখছিলাম 10 তলা বিল্ডিং বানাবো 20 তলা বিল্ডিং বানাবো ইসলাম গাড়ি কিনবো এই করবো সেই করবো সব রইল হইরা আমি গেলাম খালি হাতে কথা বলেন ঠিক না এই জন্য প্রাণের বেরা পাগলামি করা যাবে না আজকে এই মাহফিল থেকে নসিহত গ্রহণ করেন অন্তরের কান্দি আলোচনা শুনেন বাবারে যদি একটা আলোচনার উপরে আমল করতে পারেন হতে পারে গো 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 ওই আমলটা গাই জান্নাতে যাওয়ার কারণ বাইরা মানুষ করে দেখুন মন করা জিন্দগি চালালে চলবে না স্বাধীন বাংলাদেশের নাগরিক হয়ে স্বাধীনভাবে চললে চলবে না আমরা মুসলমানের জন্য ইসলাম একটা সীমারেখা দিয়ে দিয়েছে ও ইসলামের সীমারেখা মতো যদি চলতে পারো আল্লাহর কসম করে বলি তোমার আমার জন্য অপেক্ষা করতেছে জান্নাত আর যদি সীমারেখা অতিক্রম করো জাহান্নামের অনন্ত অসীম আগুনে পুরা সারা কোনো উপায় নাই চিৎকার মেরে বলেন ঠিক কি না তোর কে লাজ্জা তে জাগাবা এদি গিদিগি আরে দামানে সগাও হেবদা গালা বাগাইয়া দিগিরিম দামানে সগাও হেবদা গালা বাগাইয়া দিগিরিম এই জন্য কবি বলে আল্লাহ ওলারা উলামায়ে কারাম যারা আছে ফির উলি আল্লাহ উনাদের সহবতে চলে যাও উনাদের সহবতে যদি যাও উনারা যেই দিক নির্দেশনা তোমাকে আমাকে দিবে ওই দিক নির্দেশনা মোতাবেক যদি চলা যায় তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যায়
ঠিক না? কথা বলেন ঠিক কি না? তাহলে জান্নাতে যাওয়ার আশা করা যায়। এইজন্য উলামায়ে কেরামের দেখানো পথ অনুসারে চলা দরকার, কথা ঠিক না? যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আল্লাহর রাস্তায় ময়দানে চলে আসেন, প্রাণীর ভাইরা বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওনারা ওনাদের জবান থেকে কোরআন হাদিসের কথা শুনবা শুনাইবে। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করেন, বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোহতারাম হাজরিন, আমাদের সীমারেখা কোনটা? ইসলামের সীমারেখা আল্লাহর নবী বলেন আলাইকুম বিসুন্নতি ও সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন। ও দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য সীমা রেখা হইল আমার সুন্নত অনুসারে তোমরা জীবন যাপন করবে, আমার সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক তোমরা দুনিয়ায় চলাফেরা করবে। মিয়ারে হক হইলাম, ইসলামের মাপকাঠি হলাম নবীর সাহাবায়ে কেরাম, কথা বলেন ঠিক না? নবীর সাহাবায়ে কেরাম, সুন্দর করে আমি আপনাদেরকে নবীর একজন সাহাবি উমরের জিন্দিগি থেকে কিছু অধ্যায় আলোচনা করে বিদায় আরজ করব। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোহতারাম হাজরিন, আমার নবী আপনার নবী বিশ্ব নবী সরকারের দোয়ালো মেরাজ করছে না করে নাই? জোরে বলেন মেরাজ করছে। তো মেরাজে যখন আল্লাহর নবী গেছেন, যাওয়ার পরে বিশ্বনবী সরকারের দোয়ালম জিব্রাইলের সাথে ঘুরে 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 আমার আল্লাহর জান্নাত দেখতেছে, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রহমাতুল্লিল্লাহ আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী জিব্রাইলের সাথে ঘুরে ঘুরে জান্নাতে গলি পরিদর্শন করে হঠাৎ করে বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন তাকায়া দেখে ওই যে দেখা জায়গাম জান্নাতের ভিতরে বিরাট সুন্দর একটা ঘর। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘরটা দেখে আশ্চর্য বোধ করতেছেন, আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী হযরত জিব্রাইলকে বলে এ জিব্রাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে জান্নাতের ভিতরে সুন্দর ঘরটা বানায়া রাখলো, জিব্রাইল মেঘের বাণী করে বলো আমার আল্লাহ ওই ঘরটা কার জন্যে বানাইছে? সুবহানাল্লাহ, কইতে না গড্ডা কার জন্য বানাইছে? আল্লাহর ফেরেশতারে আল্লাহর নবী জিগা, জিব্রাইল রে এই গড্ডা কি আল্লাহ আদব নবীর জন্য জান্নাত বানাইছে? জিব্রাইল কন্যা, তাইলে কি নূহ নবীর জন্য? না। তাহলে কি এটা ঈসা নবীর জন্য? না। ইব্রাহিম নবীর জন্য? না। ইসমাইল নবীর জন্য? না। সুলাইমান নবীর জন্য? না। দাউদ নবীর জন্য? না। তাহলে ইদ্রিস নবীর জন্য? জিব্রাইল বলে না। আল্লাহর নবী কয় জিব্রাইল রে, তাহলে এই গড়টা আমার আল্লাহ কার জন্য বানাইছে? আমি বিশ্ব নবীর জন্য। জিব্রাইল কয় না। তাহলে আল্লাহর নবী কয় জিব্রাইল কও না আল্লাহ এই গড়টা কার জন্য বানাইছে? এমনি জিব্রাইল ডাক দিয়ে কয় নবী গো, এই গড়টা দুনিয়ার কোন সাধারণ মানুষের জন্য আল্লাহ বানাই নাই, এই গড্ডা আপনার কলিজার টুকরা সাহাবি ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্য বানাইছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। মেরামান কোন করে দেখুন, যে উমরের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত সুন্দর ঘর বানায়া রেখেছেন, বাবা রে তাহলে বুঝা যাগা উমর নবীর বড় দামি সাহাবি। চিৎকার মেরে বলেন ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবি হযরত উমর কেমন ছিলেন? আপনার বাইরে নবীজির প্রতি কেমন পাগল,
কেমন আকর্ষণীয় ছিলেন, আল্লাহর নবীকে কত মুহাব্বত করতেন। বাবা দে আল্লাহর নবী বিশ্ব নবীর একটা বিচারের কথা শুনাইলে আপনারা বুঝে যাবেন, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ছোট্ট একটা বিচারের কথা শোনাই, এরপরে উমর নবীর প্রতি কেমন পাগল ছিলেন বুঝবেন, ভালো করে বুঝেন। ও প্রাণীর ভীরা, সাহাবাই কেরামের জীবন অনুসরণ করতে হবে, কেমনে ভালো করে বুঝেন। আল্লাহর নবী বিশ্ব নবী হলেন বিচারক, এক ইহুদি আর এক মুসলমান জমি নিয়ে ঝগড়া লাগছে, কি নিয়া দূরে খন, এটা জমি নিয়ে ঝগড়া আপনাদের মুক্তা গাছা ময়মনসিং নাই আছে কত ফেসরি বাপরি বাপ, এটা হাজার শত শত বছর চলে যাইতেছে, বছর কি বছর অতিবাহিত হইতেছে, এরপরে জমির মামলা শেষ হয় না, কথা বলেন ঠিক না। তো ইহুদি আর মুসলমান যে ঝগড়া লাগছে, মুসলমানরা এটা হাকিকি মুসলমান না, প্রকৃত মুসলমান না, নামদারি মুনাফেক মার্কা জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। তো ইহুদি আপনার আমার নবী বিশ্ব নবীকে বিচারক বানাইতেছে, ইহুদি বলতেছে তুই যে জমি লিয়ে ঝগড়া করতাছ, শুনছি তোর নবী বিশ্ব নবী বড় দামি নবী, ভালো বিচার করতে পারে, চলো তোমাদের নবী মুহাম্মদের কাছে এই জমির বিচারটা নিয়ে যায়, উনি যে বিচার করে দিবে আমি ইহুদি সেই বিচার মাথা পেতে মেনে নিব, কোনো ঝগড়া জাতি করবো না, কন্যা সুবহানাল্লাহ। বুঝেন ইহুদি বিশ্ব নবীরে মানে, কিন্তু আমরা নবীর উম্মত হইয়া নবীরে মানলে বড় কষ্ট লাগে, কথা বলেন ঠিক কিনা, আর জোরে বলেন কথা ঠিক কিনা। মুসলমান মনে মনে একাম হইছে, নবী আমার দলের লোক, আমিও নবীর দলের লোক, আর নবীর দরবার বিচার লয়ে গেলে দলের পক্ষেই রায় দিব। আসলে কি নবী আমরা বাংলাদেশের মতো, জোরে কোন বাংলাদেশের মতো, বাংলাদেশে তো দলের লোক হইলে মাদার একটা না সাতটা করলে অসুবিধা নাই, কথা কন, আর দলের বাইরে হইলে তেলের দাম 200 টাকা লিটার, এ কথা কবে জিবা খাইতে লব, কোন জোরে কোন, শীতের দিনও বেগুনা গো বেগুন গরুরেও খাওয়া না, আর সেই বেগুনের কেজি ওহন 50 টাকা, কথা বলেন ঠিক কিনা। এ ডিজেলের দাম 80 টাকার উপরে হয়ে গেছে গা লিটারে, যদি কথা কালি কইবান তাইলে হুরুত, কথা কোন কথা কোন, আর দলের লোক তো কথা কইতো না, দলের লোক যদি তেলের লিটার 300-500 টাকা হোক আর অসুবিধা নাই, তার আর তো চলে, কথা বলেন ঠিক না। মোতারাম হাজরিন, দলের লোক হইলে অসুবিধা নাই, আর দলের বাইরে হইলে বেজাল আছে, এগুলো বাংলাদেশের নিয়ম, কথা বলেন ঠিক না। এখন ইহুদি কইতেছে চলো বিচার লয়ে নবীর দরবারে যায়, মুসলমানরা কইতেছে কাম হইছি, নবীর দলের লোক আমি, নবী আমার পক্ষে রায় দিব, নাউজুবিল্লাহ কন্যা। এখন গেছে বিচার নিয়া বিশ্ব নবীর দরবারে, যাওয়ার পরে কইতেছে নবী গো বিচার করে দেন, কই কে আর বিচার, জমির বিচার, আল্লাহর নবী কই ঠিক আছে বসো, আল্লাহর নবী বিশ্ব নবী জমির শুনানি করলেন, শুনানি কইয়া মুসলমান আর ইহুদির কাছে ডাকলেন, ডাইকে বলতেছে নে মুসলমান ফিটটা আতায় বলতেছে হনো বাবা, আমি মূলত জমিডার এই বিচারটা শুনানি করিয়া এই সিদ্ধান্তে উপনীত হয়েছি, এই জমিডা ইহুদি, সুবহানাল্লাহ কইতেন না, আর জোরে কইতেন না সুবহানাল্লাহ, ইহুদির জোরে বলেন কার, মুসলমানের পক্ষে দিছে দিছে, মুসলমানদার মন খারাপ হয়ে গেছে গা, এমনি খারাপ হয়ে গেলে বাহিরে আইছি, বাড়ি হিরে আয়া আবার ঝগড়া শুরু করে দিছি, যেই ঝগড়া শুরু করে দিছি, ইহুদি কই তুমি যে আবার ঝগড়া করতেছো কারণটা কি, এমনি মুসলমান নামদারি মুনাফেকটা কইতেছে এ বিশ্ব নবী তো ব্যস্ত মানুষ, বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ততা হয় এই বিচারটা বোধ বুঝছে না, নবী বুঝছে না, হ্যার বাপে বুঝছি, কথা বলেন ঠিক না, হ্যার বাপে বুঝছি, কই কি হরতাম তাইলে, কই চলো এই বিচার ডানিয়া নবীর সাহাবি উমরের কাছে যায়, হেই যে উমর সুবহানাল্লাহ কইতেন না, আর জোরে কন না সুবহানাল্লাহ, এমনে মুখরতাম ইয়াকুতে কোন উপায় না পাইয়া মুসলমানের সিদ্ধান্তে রাজি হয়ে জাগা আল্লাহর নবীর সাহাবী হযরতে উমর, বিশ্ব নবীর বড় রাগি সাহাবী, বাবা আল্লাহর নবীর সাহাবী হযরতে উমরের দরবারে ওই মুসলমান আর ইহুদি বিচার নিয়ে হাজির, আল্লাহর নবীর সামনে হযরত উমর বলে কে রে কেন, মুসলমান নামদারি লোকটা ডাক দিয়ে বলে ও ভাই উমর,
জমির বিচার নিয়ে হাজির হয়েছি উমর বলে তাইনি মুসলমান বলে খাগা উমর বলে ভাই গো আমি উমরের এই জমানায় এখনো তো গো আমার নবী বিশ্ব নবী জীবিত আছে উমর ডাক দিয়ে বলে ভাই গো এই বিচার নিয়ে কি তোমরা আমি উমরের দরবারে আসার আগে কারো কাছে গেছিলাম বলে হা গেছিলাম উমর বলে কার দরবারে তোমরা গিয়েছিলে বলে ভাই গো বিশ্ব নবী মুহাম্মদের দরবারে গেছিলাম উমর কই তাই নাকি কহ এমনি উমরের পা থেকে মাথা পর্যন্ত রক্তে গরম হয়ে গেছে উমর কই বেকুবের বাচ্চা গাদার ঘরের গাদা মুনাফিকের ঘরের মুনাফিক নবীর দরবারে গিয়ে সজ বিচারের জন্য হেই বিচার ওভারটেক করে আমার কাছে আইছ উমর কেমন মানুষ বালা হইরে বুঝে ক তুই এই ন ব আমি গর্তে তোর জন্য বিচারের রায় লইতেছি সুবহানাল্লাহ কইতেন না আর জোরে কন না সুবহানাল্লাহ হযরত উমর গরের মধ্যে গেছে যায়া দাঁড়ালো একটা তরবারি লইছে এটার আবার চাদর দিয়া ডাকছে ডাইকা হযরত উমর ওই ইহুদি আর মুসলমানের সামনে আইছে আয়া বলতেছে এই নবীর দরবারে যে তোমরা গেছলা আল্লাহর নবী কি তোমরারে ফাইনাল রায় দিছি কহ ফাইনাল রায় দিছি এরপরেও আমার কাছে আইছস নতুন রায়ের জন্য কহ এমনি উমর কো বেকুবের বাচ্চা চোখটা বন্ধ কর তোরে আমি নতুন রায় শুনাইতেছি হে মনে করছি উমর তারে নতুন রায় শুনাইব এনি খুশিতে বাক বাক খুব হইয়া চোখটা সুন্দর করে বন্ধ করিয়া বইছি এমনি উমর দাঁড়ালো তরবারিটা বাই কইরিয়া দশা দুরাগে কল্লা ছিটকাইয়া বসে আরো জোরে কন্যা সুবহানাল্লাহ ইহুদি যে কাছে বই আসি ইজাবার সুরটা তো একবারে দৌড়তে 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 বিশ্বনবীর দরবারে গিয়া এক জক ফানি খাইছি খায়া বলতেছে নবী গো সর্বনাশ হয়ে গেছে কই কি উমর তো লোকটারে একবারে মেরে ফেলছে কো তাই নাকি কহ ইবনি নবীজি মাথা থাত দিয়ে কো উমর রে কি সর্বনাশ তাই করছ লোকটারে তুই মেরে ফেললি এখন তো তোর উপরে কিসাস হবে এমনি উমর রে বিশ্বনবী খবর দিয়ে আনছি উমর রে যখন নবীজি জিগাইছি ও উমর তুমি যে লোকটারে একবারে মেরে ফেললি এমনি উমর ডাক দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও নবীজি আপনি তো আমি উমরের সম্পর্কে জানেন নবীজি বলে হা এমনি উমর কই আমি কেমন ব্যক্তি আপনি জানেন না ও নবীজি আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করি নাই তখন কোনো বিষয়ে মুসলমানের সাথে আমি আপোষ হই নাই আমি উমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছি কোনো বিষয়ে কাফেরদের সাথে আপোষে যাই নাই আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে আপনারা মুসলমান প্রকাশ্যে আজান দিতে পারেন নাই আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মুসলমান প্রকাশ্যে আজান দেওয়া শুরু করেছে আমি উপর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মুসলমান প্রকাশ্যে নামাজ আদায় করতে পারে নাই আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমরা মুসলমান প্রকাশ্যে কানায় কাবার চত্বরে নামাজ আদায় করেছি আমি সেই উমর এখনো জীবিত আছি আর আমি উমর জীবিত থাকতে যদি কোনো মুনাফিকের বাচ্চা আপনার বিচার ভালো না লাগে দাড়ি রাখলে তার শরম লাগে হালাল খাইলে তার কষ্ট হয় মসজিদে যাইতে তার সমস্যা হয় ও নবীজি আমি উমর বলতেছি আমি উমরের বিচারে এই ধরনের মুনাফিকের বাচ্চার মুসলমান দাবি করবে পৃথিবীতে তাকার কোনো অধিকার নাই কোনো অধিকার নাই কোনো অধিকার নাই চিৎকার মেরে বলেন ঠিক কিনা মায়েরা আমার লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহলের ও বন্ধুগণ 90 নম্বর আয়াতে কারিমা কুরআন শরীফের 14 নম্বর পারার মধ্যে নেই বিচার সংক্রান্ত আলোচনা করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষ
কে ডাক দিয়ে বলে ও পৃথিবীর মানুষেরা ইয়াইযুকুম আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি নসিহত করতেছি পৃথিবীর মানুষেরা দুনিয়ার জমিনে তোমরা যারা বিচারের কার্যক্রম করো শালিশে যায়া যারা বসো তাদেরকে আমি আল্লাহ পাক বলতেছি দুনিয়ার জমিনে নেই বিচার প্রতিষ্ঠা করো কি বিচার জোরে বলেন কি বিচার এটা কার ওয়াজ ইয়াইযুকুম আল্লাহ কয় আমি ওয়াজ করছি আমি নেই বিচার কার ওয়াজ এটা করি না করি না হ্যাঁ করি জগরা একটা লাগছে মনতলা বাজার এখন এলাকার মাত ভরে না 500 টিহা দিছে বিচার শেষ এ দুই একজনে কটি কথা বলেন ঠিক কি না 500 টিহা দিছে বিচার শেষ রাতের 12টা সময় কইছে আব্বা ঘটনা একটা গড়াইছি কই কি এই যে মুক্তা কাছে নতুন বাজার কিন্তু একবারে তাফরা মারছে রিকশাওয়ালারে অনরিক শাওলা কিন্তু কাল দরবার ডাকবো হে মুক্তা গাছার যে আমরা খালাত তো ভয় আছে মাত বর হেরে একটু কইয়ে দিও সুন্দর করে নি বাপে কই দিছে রহি মধ্যে এই যে নতুন বাজার যে জোগড়াটা হইছে রিকশাওয়ালারা যে সর মারছে নি এটা কিন্তু তোর তোর বাইশতে সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ এটা কিন্তু তোর বাইশটা বিচারটা দেখে হই না করি কাইলে বিচারও বইছে এ দুনিবাড়ার কোনো বিচার নাই উল্টা দোষ হইছে রিকশাওয়ালা কথা কর না কথা কর না কথা কর না এটা হইলো দুনিয়ার রীতি রীতিনীতি অথচ আল্লাহর রাসূল কি বলছেন আলাইকুম বি সুন্নাতি ও সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন আল মাহদিয়িন আমি ইহুদির পক্ষে রায় দিছি মুসলমানের পক্ষে না উমর একবারে নামদারি মুসলমান ডারে দুনিয়া থেকে বিদায় করে দিছে পক্ষে রায় দেয় নাই ও পৃথিবীর মুসলমানেরা ওদের পথ অনুসরণ করো কামিয়াবি হয়ে যাবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে কথা বলেন ঠিক কি না মায়েরা মানব করে দেখুন হযরতে ওমরের কথা বলতেছিলাম হযরতে ওমর কেমন বিচারক ওমর বলো বারো বলো বড় ভালো বিচার করতে পারেন বাবারে দুই মহিলা সন্তান নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে জোরে জোরে বলেন কি নিয়া আরো জোরে বলেন কি নিয়া এক মহিলার ছেলে সন্তান জন্ম নিয়েছে আরেক মহিলার মেয়ে সন্তান জন্ম গ্রহণ করেছে মরুভূমির মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে বাবারে আশেপাশে কোনো মানুষ দেখা যায় না যে মহিলা গাগার ছেলে সন্তান হয়েছিল ওই মহিলা গাগার ছেলে সন্তানটাকে চুরি করে যে মহিলা গার মেয়ে সন্তান হয়েছে উনি নিয়ে গেছেন বুঝতেছেন কথা মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই উমর কেমন বিচারক বুঝে কোনো মানুষ নাই মরুভূমির মধ্যে সন্তান ভূমিষ্ঠ হয়েছে দুই মহিলা ছেলে সন্তান চুরি করে নিয়ে মেয়ে সন্তান দিয়ে দিছে এখন যে মহিলার ছেলে সন্তান হয়েছে এত কান্নাকাটি শুরু করছে হে আমার ছেলে সন্তান তুই নিলে গা কেয়া তুই সোসকে দে এখন না তোর মেয়ে হয়েছে আমার ছেলে হয়েছে দেওস না তোর কুলো তোর ডা আমার কুলো আমার ডা আসলে কি হাসান আমিসা জোরে বলেন হাসান আমিসা মিসা এখন এই যে সের মেয়ে মহিলার মেয়ে ছেলে সন্তান হইছে হ্যানি কান্নাকাটি করিয়া দূর হয়ে গেছে মদিনার প্রধান প্রধান খলিফা খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দরবারে বিচার নিয়ে জোরে কন্যা সুবহানাল্লাহ আল্লাহর বান্দে সন্তান পাওয়ার জন্য বিচার নিয়ে ও আবু বকরের দরবারে গেলেন আবু বকরের দরবারে যাওয়ার পর বিশ্ব নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর বিচারের শুনানি করে একদিন না দুই দিন না প্রাণের বাইরা তিন দিন পর্যন্ত এ জমি সন্তানের বিচারের শুনানি করলেন কোনো সাক্ষী নাই প্রমাণ নাই আবু বকরের পক্ষে
বিচারের শেষ প্রান্তে যাওয়া সম্ভব হয় নাই। পারে নাই অবক, সাক্ষী নাই, প্রমাণ নাই, বিচার হবো কেমনে, কেমনে কি করতাম, সম্ভব না। চলো বিচার নিয়ে যাই মদিনার প্রধান বিচারক, প্রধান সেনাপতি উমর ইবনুল খাত্তাবের দরবারে। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। চলো বিচার নিয়া উমর ইবনুল খাত্তাবের দরবারে যাই। গেছে উমরের কাছে, যায় বলতেছে, উমর বাইরে আমি তিন দিন পর্যন্ত বিচার শুনানি করছি, আমি কোনো বিচারের শেষ মাথায় পৌঁছতে পারি নাই। ও উমর, তুমি একটু ওই বিচারটা করে দিও। মহিলারা জিজ্ঞাসা করছে, তোমার যে ছেলে সন্তান হ্যাঁ নিছি, এর কি কোনো সাক্ষী আছে? কোনা সাক্ষী নাই, কেউ দেখছে কোনা দেহে নাই, তাহলে বিচার কেমন হইব? ও আল্লাহ দেখছে। সুবহানাল্লাহ কন্যা, এমনি উমর কো আল্লাহ যখন দেখছি, তাহলে আল্লাহ এই বিচারের রায় কোরআন শরীফের মধ্যেও দিছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, কোরআন শরীফের মধ্যেও দিছে। কেমনে? উমর ডাক দিয়ে বলি, ও মহিলারা এদিকে আসো। দুইজন মহিলা আসছে কাছে, আসার পরে জিজ্ঞাসা বলছি, নারকেলের আরসি চিনেন? নারকেলের আরসি চিনেন? আপনাদের এই মুক্তা গাছা ময়মনসিং নারকেলের আরসি রে কি ক আরসিরি আরসির তো কো নাকি? নারকেলের আরসির দিয়া দুইটা আরসি নিয়া দুই মহিলারে দিছে। দিয়া বলছে, তোমরা দুইজন এই দুই আরসি নিয়া পর্দার আড়ালে চলে যাও। পর্দার আড়ালে গেছি দুই মহিলা, যাওয়ার পরে উমর বলতেছে, তোমরা দুইজনের বুকের দুধ এই আরসির মধ্যে করিয়া নিয়া আমি উমরের সামনে হাজির করো। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সামনে হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু দুই মহিলাকে নারকেলের আরসি দিয়া বলতেছে, মা গো পর্দার আড়ালে চলে যাও। ওগো মা, পর্দার আড়ালে যাইয়া এই আরসির মধ্যে বুকের দুধ নিয়ে আসো। আমি উমর, তোমাদের বিচারের রায় আজকে এই মুহূর্তে দিয়া দিব। হযরত আবু বকর আশ্চর্য হয়ে যান। আবু বকর উমরকে ডাক দিয়ে বলে, উমর কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, মদিনা মক্কার কোন মানুষ এই দৃশ্য ঘটনা দেখে নাই। উমর তুমি কেমন কিভাবে এই বিচারটা করবে? উমর বলে, ভাই গো আর একটু সময় অপেক্ষা করো, আমি উমর বিচার করে দিব। বুঝেন বুঝেন, বলা করে বুঝেন। এমনি দুই মহিলা পর্দার আড়াল থেকে আরসির মধ্যে বুকের দুধ লইছে। হযরত উমর একটা লাঠি দিয়া দুধের মধ্যে লড়াইতেছে, এভাবে দেখতেছে। দেখতে 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 এক পর্যায়ে হযরত উমর বলতেছে, ও মহিলা ছেলে সন্তান তোমার, আর ও মহিলা মেয়ে সন্তান তোমার। এমনি ওই মহিলারা প্রশ্ন করলো, আপনি বিচার কেমনে করলেন? উমর ডাক দিয়ে বলি, যেই মহিলার বুকে দুধ গণ ছেলে সন্তান হইল তার, যেই মহিলার বুকের দুধ ফাতলা মেয়ে সন্তান হলো তার। সুবহানাল্লাহ কইতেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এমনি আবু বকর ডাক দিয়ে কই, উমর গণ দুধ দিকে তুমি বিচার করলা, ফাতলা দুধ দিকে তুমি বিচার করলা কেমনে? এমনি আবু বকর রে উমর ডাক দিয়ে কই, আবু বকর রে আপনি কি সূরায়ে নিসার 11 নম্বর আয়াতটা পড়েন না? সূরায়ে নিসার 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এর বিচার করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ! আর জোরে বলেন না সুবহানাল্লাহ। ইউসিফুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে এই বিচারের রায় দিয়েছেন। বলে, কেমনে কেমনে?
আবু বকর ডাক উমর ডাক দিয়ে কই ভাই এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ছেলের জন্য রেখেছেন দুই অংশ মেয়ের জন্য রেখেছেন এক অংশ কয় অংশ জোরে বলেন কয় অংশ গণ দুধ ডাবল গণ দুধ কি দুই অংশ পাতলা দুধ সিঙ্গেল মানে কি জোরে বলেন মানে কি এক অংশ পাতলা দুধে শক্তি কম গণ দুধে শক্তি বেশি ও প্রাণের ভেড়া ছেলে সন্তানের কাজ বেশি মুড়া মুড়া কাম বাড়ি বাড়ি কাজ ওইগুলা ছেলেরা করে আর পাতলা কাজ ঘরের কাজ কাপড় দোয়ার কাজ ঘর গুছানোর কাজ মেয়েরা করে কথা বলেন ঠিক না এই জন্য মেয়ে কাবে পাতলা দুধ মেয়ের শরীরে শক্তি কম হলেও চলবে ছেলে কাবে গণ দুধ ছেলের শরীরে শক্তি বেশি দরকার কারণ ছেলে পরিশ্রম করে বেশি কথা বলেন ঠিক কিনা ও প্রাণীর ভীরা আজকে যদিও ছেলেরা পরিশ্রম বেশি করে আল্লাহ কই পরিশ্রম বেশি করার কারণে ছেলের অংশ দুইটা পরিশ্রম কম করার কারণে মেয়ের অংশ দুইটা কিন্তু আমরার বাংলাদেশের সরকার কই না ছেলে মেয়ে সমান কথাগণ 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 কই ছেলে মেয়ে সমান ছেলে মেয়ে সম্মান এটা তুই কইলিব আমার আল্লাহ কইছে সমান না তাইলে তোর কথা মানি না জোরে বলেন কথা ঠিক কিনা তোর কথা মানি না কে তুমি কোরআনের আয়াতের বিরোধিতা করবে কে তুমি কে তোমাকে সাহস দিয়েছে আল্লাহর কোরআনের বিপক্ষে কথা বলার কথা বলেন ঠিক কিনা কথা ঠিক না বেজার হইছে কোরআনের পক্ষে আসি না নাই জোরে বলেন আসি না নাই আল্লাহ পাক সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন বলেন আমিন আর জোরে বলেন আমিন মোহতরম হাজরিন লম্বা কথা বলা যাচ্ছে না অলরেডি এক ঘন্টা হয়ে গেছে আমার আরেকটা প্রোগ্রাম আছে ওই যে কি জানি কয় 30 সালের দিকে কোথায় 30 সালের দিকে এই জন্য আমি আগে ভাগে কর্তৃপক্ষকে বইলাম আমার একজন বন্ধু আছে জাহাঙ্গীর আমার নামে নামে নাম হ্যাঁ কইছি ভাই আমার কিন্তু এশার নামাজ পড়ে বয়ান দেওয়ার লাগবে তাইলে যাইম নাইলে যাইতাম কথা বুঝছো এই শর্ত দিয়ে আইসি এসার পরে দিছে আলহামদুলিল্লাহ কোন সকলে বলেন আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আছেন তারা বয়ান করবেন তারা কথা বলবেন এই জন্য আমি অনুরোধ করব বক্তা নিয়ে আসেন আমি লম্বা কথা বলবো না হযরত উমরের বিচার কথা বলেন ঠিক কিনা হযরত উমরের বিচার কেমন বিচার দেখে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমর আর ওইদিকে মিশরের যিনি গভর্নর তার নাম হইল আব্দুল্লাহ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বলেন মিশরের গভর্নরের নাম কি আমর ইবনুল আস আর গোটা পৃথিবীর মুসলমানদের প্রধানমন্ত্রীর নাম কি উমর ইবনুল খাত্তাব জোরে বলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই কথা বলি আমার আলোচনা শেষ এমন টাইমে ওই মিশরে একটা ঘোড়া দৌড়ের প্রতিযোগিতা দিছে কি দিছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু ঘোড়া দৌড় প্রতিযোগিতা দিছে যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা দিছে ওই ঘোড়া দৌড় প্রতিযোগিতার মধ্যে ধনী গরিব আছে না নাই আর হুজুরে বলেন আছে না নাই ধনী গরিব সবাই আছে এর মধ্যে মিশরের গভর্নরের ছেলে ওই যে মুহাম্মদ তার নাম গভর্নরের ছেলের নাম কি মুহাম্মদ সেও অংশগ্রহণ করছে একজন গরিব মানুষ কালো নিগ্রো একজন সাহাবি উনিও অংশগ্রহণ করছে সুবহানাল্লাহ কন্যা গুরাদর প্রতিযোগিতা শুরু হয়েছে বিচারকরা বইয়ে রয়েছে এমন সময় গুরা দৌড়তেছে 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 দৌড়তে 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 ওই গরিব নিগ্রু কালো একজন সাহাবির গুরা ফাস্ট হয়ে যাবে আর মাত্র 10টা কদম দিলে জুরে কন্যা সুবহানাল্লাহ এমনি মুখরতাব মিশরের গভর্নরের ছেলে আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ দেখায় দেখে ওই যে কালো নিগ্রু ছেলের গোড়া এক নম্বর হয়ে যাবে মুহাম্মদ মনে মনে কয় আমি হলাম গভর্নরের ছেলে আমার গোড়া যদি এক নম্বর না হয় তাহলে তো বড় লজ্জার ব্যাপার চিৎকার মেরে কন্যা জুবিল্লাম গভর্নরের ছেলে মুহাম্মদ এই ঘটনা দেখে উনার চাবুক চামড়ার চাবুকটা বের করে
একটু সামনের দিকে মাথাটা দিয়া ওই যে কালো নিগ্রু গরিব সাহাবির গোড়া এক নম্বর হয়ে জাগা গভর্নরের ছেলে মুহাম্মদ চাবুকটা বের করে জুড়ে একটা বাজি ওই গরিব ছেলেটার পিঠে মেরে দেয় বাড়ি মারতে দেরি হয় ওই গরিব সাহাবি গোড়া থেকে ছিটকাইয়া মাটিতে পড়তে দেরি করে না ভাই আমার হাজার হাজার মানুষ ময়দানে গুরাদর প্রতিযোগিতা চলতেছে সকলে দৃশ্যটা আয়নার মতো পরিষ্কার দেখেছে এমন টাইমে লাভ দিয়া গভর্নরের ছেলে মুহাম্মদের গোড়া সবার আগে চলে যা।